हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल विभाषानंद ट्रेकिंग एंड ट्रैवलिंग। এটা গেওখালী লঞ্চ ঘাট, লঞ্চ একটা দাঁড়িয়ে আছে, নতুন তৈরি লঞ্চ ঘাট, সূর্য এখনো ওঠেনি, টেম্পারেচার এখন প্রায় 14 ডিগ্রি সেলসিয়াসের মতো হবে, একটু পরে লঞ্চ ছাড়বে। আমরা এই লঞ্চ ধরে নূরপুর পৌঁছে যাব, ওখান থেকে এগিয়ে যাব ধীরে ধীরে। এখানে দুটো জেলে নৌকো দাঁড়িয়ে আছে, আকাশে অল্প কুয়াশা আছে, তাই পরিষ্কার নয়, সূর্য উঠলে আরো পরিষ্কার দেখা যাবে। কুয়াশা ভাব আছে না? একটু আগেই সূর্য উদয় হয়ে গেছে, আকাশটা লাল এবং সূর্যের ছায়া পড়েছে নদীতে, সূর্যের আলোতে নদীর জলও লাল হয়ে গেছে। আমরা এখন মেন জেটিতে চলে এসেছি, এটা আমার সাইকেল, প্লাস্টিক ব্যাগ ইজ ডেড ব্যাগ। লঞ্চের উপরে একটু পরেই লঞ্চ ছাড়বে, এটা রূপনারায়ণ নদী, আমরা যাব নূরপুর। একটু পরেই আমাদের যাত্রা শুরু হবে, এখন মালপত্র উঠছে, সাইকেলগুলো আমরা তুলে নিয়েছি। এখন ভাড়া অনেকটা বেড়ে গেছে, মানুষ প্রতি ভাড়া হয়ে গেছে পার হেড 8 টাকা, আর সাইকেলের ভাড়াটা অনেক নি, সাইকেলের ভাড়া নিল 24 টাকা করে পার হেড। আর মোটরসাইকেলের ভাড়াও জিজ্ঞেস করলাম, একটা মোটরসাইকেল নাকি 96 টাকা, ভাড়া বড্ড বেশি। নতুন জেটি ঘাট হওয়ার পর ভাড়া বেড়ে গেছে, এই যে নতুন জেটি ঘাট, এই যে লেখা আছে গেওখালী জেটি ঘাট, পরিবহন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, নতুন জেটি ঘাট হয়েছে ঠিকই কিন্তু ভাড়াটা বাড়িয়ে দিয়েছে। ফ্রেন্ডস, আমরা এখন চলেছি গেওখালী থেকে নূরপুরের দিকে রূপনারায়ণ নদীর উপর দিয়ে। যদি আপনি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তবে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। লঞ্চে করে নদী পেরোনোর সময় এখানে একটা খারাপ অভিজ্ঞতা হলো, সেটাও আপনাদের বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রূপনারায়ণ নদীর জলতরঙ্গ দেখতে দেখতে এগিয়ে চলেছি, কানে আসছে লঞ্চের ইঞ্জিনের ঘড়ঘড় শব্দ, সকালের সূর্যের লাল রং নদীর জলের উপর পড়ে নদীর জলের রূপ মোহময়ী করে তুলেছে। এখানে গঙ্গা ও রূপনারায়ণ নদী মিলিত হয়ে এগিয়ে গেছে বঙ্গোপসাগরের দিকে, একদিকে পূর্ব মেদিনীপুর, অন্যদিকে হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা অবস্থিত। এবার বলি সেই খারাপ অভিজ্ঞতার কথা। গেওখালীতে জেটি ঘাট তৈরি হলেও নূরপুরে এখনও কোনো জেটি তৈরি হয়নি। একটি কাঠের জেটি ছিল, সেটি এখন ভেঙে গেছে এবং
অব্যবহার্য অবস্থায় পড়ে আছে। নূরপুরে নামার সময় একটি সরু কাঠের উপর দিয়ে সকলকে যেতে হচ্ছে। নিচে এবড়ো খেবড়ো ইটের তৈরি নদী পাড়, সাইকেল নিয়ে ওই তক্তার উপর দিয়ে যাওয়া একটি দুরূহ ব্যাপার। কোনো রকম পা স্লিপ করে পড়ে গেলে দুর্ঘটনা ঘটবেই। লঞ্চের কোনো কর্মচারী আমাদের হেল্প করল না, বরং আমরা যখন সাইকেল নিয়ে পেরোতে গিয়ে হিমশিম খাচ্ছি তখন তারা হাসি করছে, যা খুব বেদনাদায়ক। সাইকেল তোলা ও নামানোরতে কেউ হেল্প করেনি, বরং হেল্প চাওয়াতে টিকা টিপ্পনি শুনতে হয়েছে। আমরা এর আগেও অন্য নদীতে সাইকেল নিয়ে পেরিয়েছি, সেখানে লঞ্চের বা নৌকার লোকজন সাহায্য করেছে, কিন্তু এখানে দেখলাম সাহায্য চেয়েও লঞ্চের লোকজনের কোনো সাহায্য পাওয়া গেল না। এই লঞ্চটাতে করে এলাম, লঞ্চগুলো ছেড়ে দিয়েছে, একটা গাদিয়াড়ার লঞ্চ আর একটা নূরপুরের লঞ্চ। এবার আমরা ধীরে ধীরে ডায়মন্ড হারবারের দিকে এগিয়ে যাব। এই লঞ্চগুলো চলে যাচ্ছে, এগুলো আবার গেঁয়োখালী জেটি ঘাটেই ফিরে যাবে।